হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা রাধা দামোদর মন্দির দর্শন করব বৃন্দাবনে। তো সেখানে অনেক দর্শনাদি আছে। তো এখন সময় 12:10-15 হবে, 12:30 নাগাদ দর্শন খুলবে, 1টা অবধি খোলা থাকবে। তো আপনারাও মানসিকভাবে দর্শন করতে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তো এই যে দেখছেন আমি বেরিয়ে পড়েছি, এখন আমি যাব, আপনারা আমার সাথে চলুন, মানসিকভাবে দর্শন এবং পরিক্রমা করতে থাকুন। এই যে আমার সাইকেল, উঠে পড়লাম, তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি, ঠিক আছে? তো আমি বেরিয়ে পড়লাম, এখন পরিক্রমা মার্গে উঠে পড়েছি। এই স্থানটির নাম বারাঘাট বলা হয়, এটা ইস্কন গৌশালা, ইস্কন বৃন্দাবন গৌশালা। তো আমরা এখন পরিক্রমা মার্গে আছি। স্বামী নারায়ণ মন্দির খুব সুন্দর, অপূর্ব বিগ্রহ দর্শন আপনারা করতে পারবেন। দেখছেন এখানে প্রতি মুহূর্তে পরিক্রমা চলছেন, এখানে একটি সেকেন্ড একটি মুহূর্ত থেমে নেই। শ্রদ্ধালু ভক্তরা এবং স্থায়ী যারা ব্রজবাসী সবাই মিলেমিশে পরিক্রমা করছেন। তো আপনারাও কিছুক্ষণ সময়ের জন্য, যেটুকু সময় এই ভিডিওটি দেখছেন, আপনারাও মানসিকভাবে পরিক্রমার লাভ গ্রহণ করছেন এবং পেতে পারছেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো আপনারা চাইলে অবশ্যই সরাসরি পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আপনাদের বৃন্দাবন ধাম আসতে হবে, আর নয়তো আপনারা এইভাবে মানসিকভাবেই দর্শন করতে থাকুন। তাহলে আমরা এখন কোথায় যাবো? এখন আমরা রাধা দামোদর মন্দিরের উদ্দেশ্যে যাবো। তো রাধা দামোদর মন্দির যেতে যেতে আমরা অনেকগুলো দর্শন করতে পারি। তো এই দর্শনটি আপনারা করুন, অনেক গুরুত্বপূর্ণ একটি দর্শন, সুন্দর অপূর্ব দর্শন। এটি সেই কদম বৃক্ষ, যে বৃক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছিলেন। পূর্বকালে এখানে অবধি যমুনা ছিল, এখন পরিক্রমা মার্গে গেছে, যমুনা পিছিয়ে চলে গেছে। তো আপনারা পরিক্রমা করছেন আর দর্শন করুন সেই কদম বৃক্ষটি, 5000 বছর পূর্বের, যেটি থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়ে কালিয়া নাককে দমন করেছিল। এটি কালিয়া দহ বলা হয়। আর এই যে দেখছেন এখানে লেখা আছে কালিয়া দেহ টেম্পল, ঠিক আছে? আর এই রাস্তাটা দিয়ে শ্যানী বিহারী যাওয়ার প্রবেশপথ। শ্যানী বিহারে হচ্ছে যে বাকি বিহারী বৃন্দাবনের, ওই বাকি বিহারীর ছোট ভাই বলে এখানে সেবিত হয় ব্রজবাসীরা, ওনাকে বাকি বিহারীর ছোট ভাই শ্যানী বিহারী বলেন। ওটি ওনার পিতৃদেব স্বামী হরিদাস যিনি ছিলেন, উনি বাকি বিহারীকে প্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ, নিধিবনে। আর শ্যানী বিহারী ওনার পিতৃদেব, ওনার নামটা আমার মনে আসছে না, ভুলে যাই, যাই হোক, উনি প্রাপ্ত হয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। তো এদিক দিয়ে শ্যানী বিহারীর রাস্তা, আর আমরা এখন বাকি বিহারীর উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণ পরে মদনমোহন আসবে, এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখুন আমি ড্রাইভ করছি কিন্তু কোথাও দাঁড়াচ্ছি না, কারণ আমরা এখন যাব কোথায়, আমরা এখন রাধা দামোদর দর্শনের উদ্দেশ্যে যাবো। এই দেখছেন আপনারা, এখানে দেখা যাচ্ছে কি, মদনমোহন মন্দির। জয় মদনমোহন কি, জয় সনাতন গোস্বামীর মদনমোহন। বর্তমানে অরিজিনাল মদনমোহন কোথায় আছে? করলিতে, রাজস্থান করলিতেই আছে, ঠিক আছে? তো আপনারা চলতে থাকুন আমার সাথে, আমরা রাধা দামোদর যাবো, আরও অনেক দর্শনাদি সামনে আসবে। অনেক নিকটবর্তী চলে এসেছি, দেখুন একদম কাছে থেকেই। জয় মদনমোহন কি, জয় শ্রী বৃন্দাবন ধাম কি, জয় সনাতন গোস্বামীর কি, জয়। তো আপনারা দেখছেন এটি সেই বাকি বিহারী মন্দির, বাকি বিহারী মন্দির যাবার প্রবেশ পথ। এদিক দিয়ে ব্লক করা হয়েছে, আমি একটু দাঁড়ালাম সাইকেল নিয়ে, যেতে এখানে ভিড় দেখছেন তো, প্রচুর ভিড়। এটাই সেই প্রবেশ পথ বাকি বিহারী যাবার। তা আমরা অন্য কোনো দিন যাবো বাকি বিহারী মন্দির দর্শনে। তো ওখানে ক্যামেরা এলাও নেই, তো অনেকটা ভিড় হয়ে গেল, সাইকেল থেকে নেমে যেতে হলো, দেখছেন এখানে চালানোর কোনো ব্যবস্থা নেই, প্রচুর ভিড় হয়ে গেছে। এখন আমরা যুগলঘাটের সামনে এসেছি, এই স্থানটিকে যুগলঘাট বলা হয়। এখানে রাধাকৃষ্ণ একত্রিত হয়ে স্নান করতেন ব্রজগোপী এবং সখাদের সাথে। তো দেখছেন এদিক দিয়ে এখন রাধা বল্লভ যাবার রাস্তা, এদিক দিয়েও বাকি বিহারী যাবার জন্য প্রবেশ পথ করে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে যুগলঘাট, দর্শন করুন, বাম পাশ দিয়ে স্নান করার জন্য যমুনায় যাবার রাস্তা। তা আমরা এখন সামনের দিকে চলবো। তো দেখতে দেখতে আমি এখন ইমলিতলা চলে এসেছি, ইমলি মানে তেঁতুল, হিন্দিতে ইমলি বলা হয়। এই যে যমুনা দর্শন করুন, এই যে আমরা বৃন্দাবনে আছি, যমুনার ওই সাইডটা হচ্ছে বেলবন, দ্বাদশ বনের আর একটি বন, ওখানে লক্ষ্মীজি তপস্যা করছেন। লক্ষ্মীজি এখানে আসার জন্য নির্দেশ পায়নি, ভগবান শ্রীকৃষ্ণের থেকে অনুমোদন পায়নি, তাই ওখানেই তপস্যা করছেন। পরশু দিনেই আমরা যাবো বৃহস্পতিবারে, ওখানে দর্শন করার জন্য ওখানে মেলা হবে। আর এই হচ্ছে ইমলিতলা, এই তেঁতুল বৃক্ষের নিচে রাধারানী সবসময় কৃষ্ণচিন্তায় মগ্ন থাকতেন। তো মহাপ্রভু পরবর্তীতে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ অবতার, এই স্থানের মধ্যেই বসে সর্বক্ষণ কৃষ্ণচিন্তায় মগ্ন থাকতেন এবং যারা আসতেন তাদের সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম প্রদান করতেন। এটি সেই ইমলিতলার স্থান। তো আপনারা দর্শন করতে থাকুন, আমরা এখন রাধা দামোদরের উদ্দেশ্যে যাচ্ছি। একটু সামনে সিঙ্গার বোট আসবে,
যেখানে রাধা রানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সরাসরি সিঙ্গার করেছিলেন। হ্যাঁ, একটু সামনে সেই সিঙ্গারবট, এই মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরটি হচ্ছে সিঙ্গারবট। আমরা এখন সিঙ্গারবট চলে এসেছি, কিন্তু আমরা সিঙ্গারবট দর্শন করতে ঢুকবো না, আপনারা জানেন আমরা রাধা দামোদর দর্শন করব। এই হচ্ছে সিঙ্গারবট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তো দেখতে দেখতে আমরা চিরঘাট এবং বস্ত্রহরণ ঘাট চলে এসেছি, আর একটু সামনে সেই বস্ত্রহরণ লীলার সেই বৃক্ষটি আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই স্থানটিকে গোবিন্দঘাট বলা হয়, একটু আগে চিরঘাট এবং বস্ত্রহরণ ঘাট। তো আমরা গোবিন্দঘাট হয়ে এদিক দিয়ে ঢুকে পড়বো, এই রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকে পড়বো। এদিক দিয়ে সামনেই বস্ত্রহরণ ঘাট, কেশিঘাট সব আসবে। তো আমরা এদিক দিয়ে ঢুকে পড়বো রাধা দামোদর দর্শনের উদ্দেশ্যে। তো আপনারা দেখছেন এখানে টোটো করে আসা খুব মুশকিল, হেঁটেই যেতে হবে। তো দেখতে দেখতে আমরা রাধা মন্দির চলে এসেছি। এই সাইকেল এখানে আটকে সাবধান থাকবেন, এখানে যখনই আসবেন এখানে প্রচুর বাঁদর। একবার আমার জপের ব্যাগ নিয়ে এই খাম্বার উপর উঠে গেছিলো সেই 2017 দিক দিয়ে, আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ভগবানের কৃপায় পেয়ে গেছিলাম। যাই হোক, খুব সাবধান থাকবে। এই হচ্ছে রাধা দামোদর মন্দির, এখন প্রবেশ করব আর আপনারা দর্শন করবেন মন্দির। তো এখন আমরা রাধা দামোদর মন্দিরে প্রবেশ করছি, আপনারাও মানসিকভাবে প্রবেশ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। জয় হো শ্রী শ্রী রাধা দামোদর কি জয়। তো আমি চপ্পলটা খুলিনি, চপ্পলটা একটু খুলে নি। তো এখন 12:32, এখন 12:32, ভগবানের দর্শন এখনো খুলেনি, কিছুক্ষণ পরে দর্শন দেবে। আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। জয় হো শ্রী শ্রী রাধা দামোদর কি জয় জয় জয়। এটি হচ্ছে মেন রাধা দামোদর মন্দির, বৃন্দাবনে অবস্থিত। এদিকে ছিল প্রভুপাদের ভজন কুটির, এদিকে ছিল প্রভুপাদের কিচেন, আর এটা পরিক্রমা মার্গ। এই মন্দিরটি পরিক্রমা করলে, চারবার পরিক্রমা করলে এই গোবর্ধন শিলাটি, তাহলে কি হবে, একবার গিরিরাজ পরিক্রমার সমান বরাবর কৃপা প্রাপ্ত হবে। এটি সনাতন গোস্বামীকে ভগবান নির্দেশ দিয়েছিলেন। তো এক্ষুনি এই রাধা দামোদর দর্শন দেবে। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, অনেক ভক্ত এসছে মোটামুটি। তো এইদিকে প্রভুপাদের ভজন কুটির আর কিচেন, জয় দর্শন। যারা দেখছেন তারা সবাই অনেক সৌভাগ্যবান, কারণ তাদের সবাই আজকে রাধা দামোদরের আরতি দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন। তো এখন আমরা রাধা দামোদর মন্দির পরিক্রমা করছি। এই মন্দিরটি চারবার পরিক্রমা করলে একবার গিরিরাজ পরিক্রমার সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন, সেটি সনাতন গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের মধ্যে আশীর্বাদ দিয়েছিলেন। কেননা উনি প্রতিদিন বিনা আহারে, হ্যাঁ, উনি হেঁটে হেঁটে বৃন্দাবন থেকে প্রতিদিন যেতেন এবং উনি কী করতেন, গোবর্ধন পরিক্রমা করে তারপর এখানে এসে উনি জল গ্রহণ করতেন। তো বললেন, তুমি তো অনেক বয়স হয়েছে, তোমার আর দরকার নেই, আমি শর্টকাটলি বলছি। তারপর সেই শিলাটা দিয়েছিলেন, সেখানে চারটি কী আছে, চিহ্ন আছে, ভগবানের চরণ চিহ্ন, ভগবানের বাঁশির চিহ্ন, ভগবানের লাঠির চিহ্ন, তারপর ভগবানের ওই আঙ্গুলের চিহ্ন এবং গৌমাতার কুড়ির চিহ্ন। তো এই গিরিরাজ শিলাটি যদি চারবার পরিক্রমা করা হয়, একবার পরিক্রমা পুরো হবে গিরিরাজের। তো আপনারা এখন সেই মন্দিরে আছেন, মানসিকভাবে চারবার গোবর্ধন পরিক্রমা করুন, ঠিক আছে, এই মন্দিরটি পরিক্রমা করুন। এই মন্দিরের মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে। তো এখন আমরা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির দর্শন করব। এটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির, আর এদিকে পাশেই শ্রীল জীব গোস্বামীপাদের সমাধি মন্দির আছে, যিনি রাধা দামোদরের সেবক। তো আপনারা দেখছেন, এই যে দর্শন করুন, জয় জয় জয়। তো আমরা এখন পরিক্রমা করছি, পরিক্রমা করতে করতে অনেক দর্শন আমরা এখানে করতে পারবো। তো এই যে পাশে আপনারা দেখছেন জয়দেব গোস্বামীর সমাধি মন্দির। জয়দেব গোস্বামীকে আপনারা অবশ্যই জানেন, যিনি জগন্নাথকে গীত গোবিন্দ শোনাতেন,
সেই জয়দেব গোস্বামী, ওনার সাথে ওনার সহধর্মিণী পদ্মাবতী, ওনারও চরণ আছে এখানে। তো আমরা এখন পরিক্রমা করবো। পরিক্রমা করতে করতে সামনে একটু পরেই কি আসবে, একটু পরেই ভূগর্ভ গোস্বামীর সমাধি মন্দির আসবে, রূপ গোস্বামীর অর্জুনিয়াল সমাধি মন্দির এবং ভজন পুটি দুটোই আপনারা এখানে দেখতে পাবেন। এটি হচ্ছে গৌশালা রাধা দামোদর মন্দিরে। জয় গৌ মাতা কি জয়। যারা বছর দু বছর আগে এসছেন তারা হয়তো এই মন্দিরটা এখন চিনতেই পাবেন না, কারণ এখন পুরো পরিবর্তন হয়ে গেছে এখানে আপনারা দেখছেন। আমরা এখন মূল মন্দিরের পরিক্রমা মার্গের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখছেন অপূর্ব সুন্দর, খুব সুন্দর এখানকার কার্যকলাপ। আর এই দেখছেন ভূগর্ভ গোস্বামী, ওনার সমাধি মন্দির। তো আমরা এখন রূপ গোস্বামী পাদের ভজন কুটির আর ওনার সমাধি মন্দির দুটি দর্শন করছি। আর এদিক দিয়ে দেখছেন পঞ্চতত্ত্ব বসানো হয়েছে এখানে, পঞ্চতত্ত্ব মহাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ সরবম ভক্তা অবতারম ভক্ত নমামি ভক্ত শক্তিগম। এখানে নতুন করে পঞ্চতত্ত্বকে বসানো হয়েছে, দর্শন লাভ করুন পঞ্চতত্ত্বের। জয় পঞ্চতত্ত্ব কি জয়। আর এখানে আমাদের প্রভুরা কীর্তন করছেন, ভক্তরা যাই হোক যাই হোক, প্রভুরা খুব সুন্দর কীর্তন করছেন। জয় জয় জয়। তো দর্শন করুন রূপ গোস্বামী প্রভু, রূপ গোস্বামী পাদের অরিজিনাল ভজন কুটির আর ওনার সমাধি মন্দির দুটোই এখানে দর্শনীয়। তো এখানে তালা লাগানো আছে যেহেতু বাঁদর চলে আসে যাওয়ার জন্য, আপনারা বাইরে থেকে দর্শন করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তো দেখতে দেখতে আমাদের একবার পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে, আরো তিনবার করতে হবে। তো এখন আমরা প্রবেশ করব শিল প্রভুপাদের ভজন কুটিরে। এটি হচ্ছে শিল প্রভুপাদের ভজন কুটির, আপনারা দেখুন এখানেই শিল প্রভুপাদ, এখানেই শিল প্রভুপাদ ছিলেন এবং এখানেই শিল প্রভুপাদ ভাগবতম ট্রান্সলেশন করেছিলেন। তো এখন লাইনটা চলে গেছে গার্ডেন, দর্শন করুন। জয় শিল প্রভুপাদ কে জয়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। যেহেতু এখানে এখানে কারেন্ট নেই তাই ভালো করে দর্শন করা যাচ্ছে না, কৃপা লাভ করুন। আর সামনেই প্রভুপাদের কিচেন আছে, তারপর এই যে পাশে শিল প্রভুপাদের কিচেন আছে, এই কিচেনের মধ্যে শিল প্রভুপাদ, এই কিচেনের মধ্যে শিল প্রভুপাদ ভোগ গ্রহণ করতেন। তো এখনও শিল প্রভুপাদকে এখানে ভোগ লাগানো হয়। তো আপনারা দেখছেন এটি শিল প্রভুপাদের কিচেন, আর এদিক দিয়ে শিল প্রভুপাদের থাকার রুম ভজন কুটির দুটো একসাথে আছে। তো এখানে ভক্তরা এসে সেবা করে যায়। আর এই যে স্থানটি দেখছেন আপনারা, এই স্থান দিয়ে রূপ গোস্বামী শিল প্রভুপাদকে দর্শন দিয়েছিলেন, আপনারা দর্শন করতে থাকুন। জয় জয় শিল প্রভুপাদকে জয়। তো আমাদের একবার পরিক্রমা কমপ্লিট হয়েছে, আমরা আরো তিনবার করব, তখন গিয়ে একবার গিরিরাজ পরিক্রমা কমপ্লিট হবে। তো আপনারা কৃপা লাভ করুন। জয় জয়। তো আমরা পরিক্রমা চারবার কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা দেখুন এখানে আরতিও শেষ হয়েছে। এই যে কালো যে শিলাটি দেখছেন, এটি সনাতন গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। জয় জয় জয়। এই যে কালো শিলাটি আপনারা দেখছেন অবশ্যই রাধা দামোদরের সামনে। হরে কৃষ্ণ। আমাদের আজকের দর্শন কমপ্লিট। তো আপনারা অপেক্ষায় থাকুন, নতুন নতুন ব্লগ বানাবো আমি, আপনারাও দর্শনের অপেক্ষায় থাকবেন। তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। বৃন্দাবন ব্লগ, এটি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের ভালোভাবে বৃন্দাবন ধাম দর্শন করতে সহযোগিতা করবে। আর আপনারা যদি বৃন্দাবন পরিক্রমা এবং দর্শন করবেন সরাসরিভাবে, তাহলে আমার সাথে এখানে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাইকে প্রাণ ভরা কি রাধে রাধে।